আমি জন্ম থেকেই যোদ্ধা। যদি আপনাদের অনেক উপকার করে থাকে তাহলে ভোট দিবেন। ওখানেই আমি থাকি, ওখানেই আমি থাকবো, আমি এই আপনাদের জন্য থেকে যাইতে পারবো, কাদা হইলে তো যেতে পারবো। জন্মের পর থেকে কেন জানি আমার ভয় জিনিসটা অনেক কম। আমি একটা সিনেমা করেছিলাম অগ্নি, সেই অগ্নিতে আমার একটা সিন ছিল যে সমুদ্রের মধ্যে ওই যে জেট স্কি চালানো, হ্যাঁ মানে ওয়াটার বাইকগুলো আছে না, একদম মাছ সমুদ্রে যে চালানো, আমি কিন্তু সাঁতার পারি না এবং আমার কোনো লাইফ জ্যাকেটও নাই, ছিল না। ওই অবস্থায় আমার হচ্ছে শর্ট ছিল এরকম যে আমি ওই জেট স্কি সমুদ্রে মাঝখানে চালাবো, আর আরিফিন শুভ ও আরেকটা জেট স্কিতে আমাকে ফলো করবে, মানে আমি ভিলেন ওর কাছে, ও পুলিশ। সেই মাছ সমুদ্রেও আমি মানে লাইফ জ্যাকেট না পরে সাঁতার না জেনে ওই সমুদ্রে ওই ওটা চালানো মেয়ে আমি। আমি জন্ম থেকেই যোদ্ধা, আমার কোনো আমি কাউকে কেন জানি ভয় পাই না, কোনো রকমের পরিবেশ আমি ভয় পাই না। আমার কথা হচ্ছে যা আসবে সামনে আমি ফেস করব এবং কোনো অন্যায় আমার সামনে হতে পারবে না, হলে আমি সেটা প্রতিবাদ করব। এটা আমি এখন নায়িকা হিসেবে আমার তুলো তুলো করে থাকা উচিত নাকি মেয়ে মানুষ হয়ে চুপচাপ থাকা উচিত, এগুলো আমার ডিকশনারিতে নাই। সো আমি কাউকে ভয় পাই না। তো কেউ যদি মনে করে, তাও তো আমার সম্পর্কে জানে না, এখন এই নির্বাচনের মাধ্যমে জানবে যে মাহিকে,